আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল আইরূপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ইউরোপ ত্যাগের আহ্বান জানানোয় ব্রিটিশ চেম্বারে ডিজি বরখাস্ত ওয়েস্টিনে জালালউদ্দিন হত্যায় মামলায় ব্রিটিশ বাংলাদেশি তরুণের বিরুদ্ধে চার্জ ঘটন বর্ণাঢ্য আয়োজনে নারী দিগন্তের উদ্যোগে লন্ডনে নারী দিবস পালিত চির ঘুমের গন্তব্যে বার্মিংহামের বর্ষিয়ান কমিউনিটি নেতা ইব্রাহিম আলী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আহ্বান জানানোর দায়ে সাময়িক বরখাস্ত করা হলো ব্রিটিশ চেম্বার অব কমার্সের ডিজি জন লং ওয়াদকে লং ওয়াদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন যুক্তরাজ্যে 28 সদস্যের ইইউ জোট ছেড়ে গেলেই তা দেশটির জন্য বেশি ভালো হবে কিন্তু বিসিসির বেশিরভাগ সদস্য মত এর বিপরীত এরই পথে এক জরুরি বোর্ড সভায় পর ইইউতে থাকা না থাকার বিষয়ে নিরপেক্ষতার প্রাতিষ্ঠানিক নীতি লঙ্ঘনের দায়ে জন লং ওয়াদকে বরখাস্ত করা হলো রাজদিলে বাংলাদেশি বংশোদ্ভূত মুয়াজ্জিন জালালউদ্দিন হত্যায় ঘটনায় মোহাম্মদ হুসাইন সাইদি নামের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণের বিরুদ্ধে চার্জ গঠন করেছে পুলিশ 21 বছর বয়সী মোহাম্মদ হুসাইন সাইদির এর মধ্যে বিউর ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় তবে মুয়াজ্জিন জালালউদ্দিনকে হত্যা করার পুরো রহস্য এখনও প্রকাশ করেনি পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত 64 বছর বয়স্ক জালালউদ্দিন গত 18 ফেব্রুয়ারি আততায়ী হামলায় মৃত্যুবরণ করেন নিহত জালালউদ্দিনের বাড়ি বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের সতপুর গ্রামে বিশ্ব নারী দিবস ব্যতিক্রমী আয়োজনে পালন করেছে লন্ডনের সুপরিচিত নারী সংগঠন নারী দিগন্ত সংগঠনের সভানেত্রী শামিমা রাহেনা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নাসিমা কাজল ও ডালিয়া রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথি ছিলেন চ্যানেল আই এর ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটির ব্যক্তিত্ব রেজা হামিদ ফয়সাল চৌধুরী সোয়েব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সিরিয়া খাতুন কাউন্সিলর রহিমা রহমান লেবার পার্টি নেতা উমেশ দেশাই আসমা বেগম অধিচির হারুনুর রশিদ ডল ইসলাম প্রমুখ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারী দিগন্তের সাংগঠনিক সম্পাদিকা ফেরদুসি রৌশন লিপি আয়শা আহমেদ ফাতেমা নাসরিন মাহের আহমেদ নিশি মুজরিন রশিদ নজরাতুন নাইম আখি চৌধুরী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মিতা তাহের সঞ্চয় দে বাইশা আশাবরী নারীরা এগিয়ে যাচ্ছেন পৃথিবীর সব জায়গায় বাংলাদেশেও নারীরা এগিয়ে যাচ্ছেন এবং এদেশে আমাদের বাঙালি কমিউনিটিতে আর নারী বিষয়ক যত সংগঠন আছে আপনারা চ্যানেল আইকে প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করতে পারেন এবং চ্যানেল আই আপনাদের টেলিভিশন আরও 4-5টি টেলিভিশন রয়েছে ব্রিটেনে আমাদের চ্যানেল আই ইউরোপকে আপনারা প্ল্যাটফর্ম হিসাবে আপনারা ইউজ করেন আমরা নারী দিগন্তের পক্ষ থেকে একটা সুন্দর আয়োজন করেছিলাম খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের উৎসবটি পালন হয়েছে গত 2 দশকে নারীদের ইতিহাস শুধু সাফল্যের ইতিহাস প্রতি বছর আমরা বিশ্ব নারী দিবস পালনের মাধ্যমে এই সাফল্যের ইতিহাস আমরা দর্শকের সামনে তুলে ধরি নারী দিবস শুধু আনুষ্ঠানিকতার দিন নয় এটা নতুন করে সংগ্রামের শপথ নেওয়ারও দিন ঘটে বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ইব্রাহিম আলী আজ সোমবার ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা হামিদ ফয়সাল চৌধুরী সোহেব বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলালের রিপোর্টে ছবর চৌধুরী সাহেব নাই হান্নান সাহেব নাই হাবিবুর রহমান সাহেব নাই অনেক নাই আমরা অনেক পাশা সাহেব নাই অনেকে হারিয়েছি ডাক্তার খালিক সাহেব যেরকম বলছেন যে হয়তো আমরা ভাবছিলাম
হয়তো একদিন হয়তো আমাদের ইব্রাহিম ভাই চলে যাবেন, আমাদের এইটা আর থাকবো না, কিন্তু লাকি যে উনার নেতৃত্বে আবার সেইটা আমরা ফিরে পেয়েছি। কেন আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের অবদান কাকে কতটুকু অবদান, আমাদের কোথায় বার্তা এখন দৃষ্টি না করাটা ভালো। প্রবাস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে যারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে ইব্রাহিম আলী ছিলেন অন্যতম। বার্মিংহাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম আলী আজ বিকেলে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয় লন্ডন সময় বিকেল 4:30। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। 28 মার্চ 1971 সালে বাংলাদেশে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে বার্মিংহামের স্মলিত পার্কে প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল তাদের নেতৃত্বে। পরবর্তীতে বার্মিংহামের মুক্তিযুদ্ধের সংগঠক ও কমিউনিটি সমন্বয়ে ইব্রাহিম আলী গড়ে তোলেন 28 মার্চের পতাকা উত্তোলন দিবস। কমিউনিটির প্রিয় মুখ আপুসহীন এই দেশপ্রেমিকের মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন তার দলের জন্য, তার দেশের জন্য, স্মলিত পার্কে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য। আপনাদের আবার অনুরোধ করছি এবং চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি, ও কারণে দিলাম যে চ্যানেল আই ছাড়া আমরা 39টি বৎসর বলে বা 40 বছর পূর্তিতে যেটা আমরা করেছি চ্যানেল আই সাহায্য ছাড়া এগুলো করা কোনো সহ্য কোনো উপায়ে হতো না। বার্মিংহামে বাঙালি কমিউনিটির অত্যন্ত আপনজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ইব্রাহিম আলীর মৃত্যুতে চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে জানায় গভীর সমবেদনা। শোকে স্তব্ধ বার্মিংহাম থেকে আশরাফুল ওয়াহিদুলাল, চ্যানেল আই, মিডল্যান্ড। টারহামনসে বাংলা ভাষায় চর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সভা পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল বাসির চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, মতিনুজ্জামান গোলাম মর্তুজা, কমিউনিটি নেতা আবু তাহির চৌধুরী, মাহবুব হোসেন, আফজল হোসেন, সিদ্দিক মিয়া, সাংস্কৃতিক সংগঠক মুজিবুল হক মনি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বাংলা স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। সভায় বক্তারা টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটি স্কুলের গ্র্যান্ড কার্ড কমিউনিটি স্কুলের সম্প্রতি অফ স্টেজ পরিদর্শনের ব্যাপারে আলোচনা করেন। পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আন্তকালীন নবম বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আপিন্দি লিটনের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য সাধারণ সম্পাদক কয়সার আহমদ। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল হাসনাহ, সলিসিটর ইকরামুল হক মজুমদার, ব্যারিস্টার সুরাবর হোসেন, ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার মাহি আরমান রফি, অ্যাডভোকেট নাসরিন আক্তার প্রমুখ। বিয়ারিবাজার উপজেলা কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ত্রিবার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠান রবিবার রাতে পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে সম্পন্ন হয়েছে। ট্রাস্টের সভাপতি হাফিজ নাসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আশিক আহমেদ হোসেন, অধ্যাপক আবুল মালিক, মহিবুর রহমান চুন্নু, মোহাম্মদ রহিমউদ্দিন, কয়সুজ্জামান রনু, দেলোয়ার হোসেন, শাহ জামাল আহমেদ প্রমুখ। সভায় দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে হাফিজ নাসিমউদ্দিনকে সভাপতি, আলী আহমেদ বেবুলকে সাধারণ সম্পাদক ও ইফতেখার আহমেদ শিপনকে কোষাধ্যক্ষ মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। সম্মাননা প্রধান
বিদ্যুৎপর আবার আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ঐতিহাসিক সাথে মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে আজ সোমবার স্থানীয় একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম মহিউদ্দিন আহমেদ চৌধুরী জেএমবি চেয়ারম্যান আবু নাসের ওহাব সৈয়দ মাহমুদুর রহমান গৌস মিয়া রুহুল আমিন রুহেল চৌধুরী মামুন ডি এন কুরাইশি আব্দুল হামিদ মোহাম্মদ নাসিরুল আলম সুরুজ জামান আব্দুর রশিদ শেকুল সৈয়দ আমিনুর রশিদ খোকন আমিনুল ইসলাম ওয়েস মনোহর আলী কামাল ফয়জুল হক জুয়েল মহিবুর রহমান শামীম আহমেদ টিপু মোহাম্মদ সাইফুল হাসান প্রমুখ প্রতিবারের মতো এবারও লিডসে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট বাংলাদেশি কমিউনিটির কয়েকজন তরুণের উদ্যোগে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া সম্প্রতি লিডসের রামগড়িয়া সেন্টার এবং ইসলামী সেন্টার লিডসে যৌথভাবে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা লিডসের কিছু সংখ্যক ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে লিডস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যানারে এটি ছিল তাদের চতুর্থ আয়োজন বিগত চার বছর ধরে প্রতিবারের তুলনায় এবারও আমরা বিকেলের ব্যাডমিন্টন খেলাকে ত্বরান্বিত করতে বা জাগ্রত করতে প্রতি বছর নিয়ে এবারও আমরা লিডসে টুর্নামেন্ট আয়োজন করছি স্কটল্যান্ড এবং ওয়েলস সহ ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫০টিরও বেশি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সি প্লাস সি এবং ডি প্লাস ডি এই দুটি গ্রুপে খেলাটি অনুষ্ঠিত হয় টুর্নামেন্টকে আর্থিকভাবে সহযোগিতা করেন লিডসের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম আবু বকর গ্রুপের স্বত্বাধিকারী ব্রাদার আবিদ বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট অফ অল আই উড লাইক টু কংগ্রাচুলেট এন্ড থ্যাঙ্ক ইউ to all the brothers that have organized this badminton tournament it's been a very very successful program and everybody that's participated in that program I really really take my you know my gratitude and thanks to those people that have organized and participated and we will support it this is bringing people together this is bringing our community together and we need to support this all the time shokol manusher shukriya ada kortam khela sheshe bijoyider hate crest tule den sthaniya bangladeshi community netribindo পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্রিটেনের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা আনোয়ার হোসেন প্রতিযোগিতায় দুটি গ্রুপের বিজয়ীরা হলেন সি প্লাস সি গ্রুপের ইপসুইচের ফারহান আহমেদ ও ইস্টামের হুমায়ুন রশিদ এবং ডি প্লাস ডি গ্রুপের বিজয়ীরা হলেন লেস্টারের আমির হোসেন ও মাহমুদুর রহমান লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ শেফিল্ডের বাঙালি কাউন্সিলর নাসিমা আক্তারের উদ্যোগে শেফিল্ডের মেয়র ডেপুটি লিডার সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিউনিটির উন্নয়নে নানাভাবে কাজ করে যাওয়া শেফিল্ডের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কয়েকটি সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে শেফিল্ডের টাউন হলে আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ফাতির খান এমবিই লেখক ও সাংবাদিক আহমদ হোসেন হেলাল সিনিয়র সাংবাদিক শওকত হাশমি কমিউনিটি নেতা হাজি শায়েস্তা মিয়া আজমত আলী হানিফুল্লাহ আনোয়ার আলী আসমা খানম প্রমুখ অনুষ্ঠানে এসএনসি বাংলা বাজার আসপারাস সহ কয়েকটি সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফিল্ডের মেয়র কাউন্সিলর তালিফ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি লিডার লি বার্মাল এবার বাণিজ্য সংবাদ ব্রিটেনে বিভিন্ন শহর ও কমিউনিটির সর্বস্তরের গ্রাহকদের কাছ থেকে আশা জাগানিয়ার আর স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে সফলভাবে কমপ্লিমেন্টারি এয়ারলাইন টিকেট ড্র সম্পূর্ণ করেছে ব্র্যাডফোর্ড মা বাবা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া রিপোর্টে থাকছে বিস্তারিত ব্রিটেনে ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধির লক্ষ্যে সকল ব্যবসায়ীরাই ব্যবসার প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন আর এর মধ্যে দ্রুত পরিচিতি লাভের জন্য সর্বোত্তম হচ্ছে টেলিভিশনে বিজ্ঞাপন ব্র্যাডফোর্ডের মা বাবা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার এমনই একটি বিজ্ঞাপন প্রচার করেন চ্যানেল আই ইউরোপে এতে সৌভাগ্যবান গ্রাহকের জন্য লটারির মাধ্যমে একটি ম্যানচেস্টার টু ঢাকা রিটার্ন কমপ্লিমেন্টারি এয়ারলাইন টিকেট অথবা এর সমমূল্যের ৪০০ পাউন্ড ড্রয়ের অফার করা হয় চ্যানেল আই ইউরোপে বিজ্ঞাপনের পর থেকে বিপুল সংখ্যক গ্রাহকরা মা বাবা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার থেকে টিকেট মানি ট্রান্সফার সহ যাবতীয় সুবিধা গ্রহণ করেন
বিজ্ঞাপনের কয়েক মাস পর সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মা বাবা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফারে এক আলোচনা সভা ও টিকিট ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৌভাগ্যবান বিজয়ী হন রাহিমা বেগম। চ্যানেল আই ইউরোপে বিজ্ঞাপনের ফলে নিজ ব্যবসার প্রচার ও প্রসার হয়েছে বলে জানান মা বাবা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী জুলহাস উদ্দিন। এতে আগতরা মা বাবা ট্রাভেলসকে অতীতের দ্বারায় ভবিষ্যতেও সহযোগিতা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বিশ্বনাথের উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ, এই প্রত্যয় বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন কমিটি ঘোষিত হয়েছে। রোববার প্যারিসের একটি হলে সংগঠনের আলোচনা সভা শেষে দ্বিবার্ষিক কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, সংগঠনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন কয়েসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনার সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মফিজ আলী, কানু মিয়া, আব্দুল সালাম, সালিক মিয়া, মিজানুর রহমান, ইকবাল হোসেন জুগলু, এরশাদ হোসেন, সালিক মিয়া, সাজ্জাদুর রহমান, ফরাদ হোসেন প্রমুখ। পরে আব্দুল সালামকে সভাপতি, কানু মিয়াকে সিনিয়র সহসভাপতি, ইকবাল হোসেন জুগলুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ভারেন্স প্রভিন্সের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও গঠিত হলো সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। 28 ফেব্রুয়ারি রবিবার ভারেস আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভারেস আওয়ামী লীগের পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে গঠিত হলো সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। ভারেস আওয়ামী লীগের সভাপতি এনায়েত হোসেন রিপন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ গাজী ও সহসভাপতি সানজিদা মাহবুব সুমির পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে মিলান ও ভারেস আওয়ামী লীগের নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। দ্বিতীয় পর্বে শুরু হয় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। বক্তব্য রাখেন প্রবীণ নেতা আব্দুল মালিক মোল্লা, মিলান যুবলীগের সাধারণ সম্পাদক শফিউদ্দিন, ভারেস আওয়ামী লীগ সহসভাপতি সুলতান সিকদার, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু ফরাজি, মহিলা সম্পাদিকা লিপি আক্তার, কিনু মল্লিক প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরুদ্দিন খান, ফকির রহমান জিয়া, মিনজাল হাওলাদার, শাহাবুদ্দিন মেম্বার। সবশেষে নেতৃবৃন্দ ফুলেল বিদায় সম্বোধন প্রদান করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে। বিদায়ী বক্তব্যে সভাপতি তার নেতৃত্বে কার্যকরী কমিটির বিগত ভুল ত্রুটি মার্জনা করে পরবর্তীতে একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। ইতালির গালারাত থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা সিলেট নগরীতে লাঠি মিছিল ও সমাবেশ করেছে। সোমবার দুপুর 12টায় ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সালাউদ্দিন পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাদশা মিয়া, সবুল চন্দ্র পাল, কুঠি মিয়া প্রমুখ। দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দলকে ঐক্যবদ্ধ করাই নবগঠিত সিলেট জেলা ও মহানগর বিএনপির মূল লক্ষ্য বলে জানালেন নতুন কমিটির নেতারা। সোমবার নগরীর একটি হোটেলে সিলেটে কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির নয়া কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীম, মহানগর সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমেদ প্রমুখ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গোলাপগঞ্জ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক ও ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে গোলাপগঞ্জবাসীর অবদান গুরুত্বপূর্ণ। গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন সিলেটের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি ফারুক আহমেদ মেজবার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরিচালক প্রফেসর ডক্টর এস এম ওহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, শাহ আশরাফুল ইসলাম, রফিক আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি মোস্তফা মিয়া। অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে অবদানে গোলাপগঞ্জের বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। দেশের বিচার ব্যবস্থাতেও লাগছে প্রযুক্তির ছোঁয়া। ডিজিটালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। সিলেট আদালতে ডিজিটাল উইটনেস ডিপোজিশন সিস্টেম চালু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল আদালতে এই সুবিধা চালু হবে। সিলেট থেকে জানাচ্ছেন ফয়সাল আহমেদ মুন্না। বিচার কাজে বিচারকরা নিজ হাতে সাক্ষীদের সাক্ষ্য লেখেন। ফৌজদারি কার্যবিধি হিসাবে এই ইতিহাস প্রায় শত বছরের। সাক্ষী বা আসামিদের বক্তব্য লেখা হয় হাতে কলমে। বক্তব্য ঠিকমতো লেখা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ থাকা তাই অমূলক নয়। তবে এখন থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে পাল্টে যাচ্ছে ইতিহাস। এতে করে সাক্ষী, আসামি এবং অন্যান্য বক্তব্য সংরক্ষণ করা হবে কম্পিউটারে। এখন সাক্ষী যে জবানবন্দি দিল, সে তার জবানবন্দি একদিকে স্টেনোগ্রাফার উনি টাইপ করলেন, যেটা মনিটরে আমরা যে প্রসিকিউটর, আসামি পক্ষের লয়ার, সাক্ষী, আসামি এবং যে আমাদের প্রিজাইডিং জজ সাহেব সেটা মনিটরিং করতে পারতেছেন, এবং আরেক দিকে যে তার যে বয়সটা, সে বয়সটাও রেকর্ড হচ্ছে। বিশ্বের যেমন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থাটি প্রচলিত ছিল, এশিয়ার খুব কম দেশে এটা আছে, কিন্তু সিলেটে শুরু হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি ঘটনা বলে আমি মনে করি। প্রাথমিকভাবে এই প্রক্রিয়ায় আদালত এজলাস থাকবে 6টি মনিটর। আদালতে স্টেনোগ্রাফার কম্পিউটারে সাক্ষীর জবানবন্দি এবং আইনজীবীর জেরা লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা নিজ নিজ কম্পিউটারে তা দেখতে পাবেন। আইনজীবীরা বলছেন, ডিজিটালাইজেশনের যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তা অনেকটাই বাস্তবায়িত হবে এর মাধ্যমে। প্রধান বিচারপতি মহোদয় যে বিচার ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করতে চাইছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে এবং স্বচ্ছতা থাকবে সেখানে, এবং বিচার প্রক্রিয়ায় একটি পরিষ্কার সব প্রক্রিয়াটা সকলের কাছেই বেশি উঠবে। এতে বিচার প্রার্থী জনগণ সুফল পাবে। 5টি মনিটর থাকবে, একটি বিচারক হিসাবে বিচারকের সামনে থাকবে, একজন প্রসিকিউটরের সামনে একটি থাকবে, যিনি জবানবন্দি দেবেন তার সামনে একটি থাকবে, এবং একটি থাকবে যার বিরুদ্ধে আসামি কাঠগড়ায় তার সামনে একটি মনিটর থাকবে, আর একটি বড় মনিটর থাকবে যেখানে সকল আইনজীবী, সকল বিচারপ্রার্থী জনগণ সেই বড় মনিটরে তাদের কি সাক্ষী কি জবানবন্দি দিচ্ছে, তাকে কি জেরা করা হচ্ছে, সকলেই একসাথে দেখবেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহায়তায় প্রথম পর্যায়ে সিলেটের 40টির মধ্যে 20টি আদালত কক্ষে সাক্ষ্য গ্রহণের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। বিচারকরা বলছেন, এতে করে মামলার জট অনেকটাই কমে আসবে। ডিজিটালাইজেশন বা অটোমেশন একটা আপনার সুন্দর সিস্টেম এবং যুগ উপযোগী সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমাদের সমস্ত সাক্ষী, যে যেদিন যত সাক্ষী আসবে সব সাক্ষী রেকর্ড করা সম্ভব হবে। কারণ আগে যেখানে হাতে লিখলে খুব স্লো হয়তো রেকর্ড হতো, সেখানে এখন অনেক দ্রুতগতিতে প্রায় দ্বিগুণ, অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি সাক্ষী রেকর্ড করা সম্ভব হবে। প্রযুক্তির এই যাত্রাকে মাইলফলক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে প্রয়োজন স্বল্প সময়ে ন্যায় বিচার। সারা দেশে এখনও 30 লক্ষ মামলার জট রয়েছে। এমন বাস্তবতায় মামলার জট কমাতে ও বিচার বিভাগের স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল উইটনেস ডিপোজিশন সিস্টেমের যাত্রা শুরু হলো সিলেট থেকে। আমি আশা রাখি 2016 সালের পরে নিম্ন আদালতে নিষ্পত্তি হার 160 ভাগ আমি বৃদ্ধি করতে পারব, বেশি। হাইকোর্ট বিভাগে আমি 180 ভাগ আমার লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায়, এবং
আপিল বিভাগে আমি 200 বার আমি মামলা নিষ্পত্তি করব। মানে আমি আপিল বিভাগে 2016 পরে কোনো ব্যাকলগ থাকবে না, এটাই আমার একটা আমি পরিকল্পনা নিয়েছি। এতে আমি সব আইনজীবী যারা আছেন আমি তাদের সহযোগিতা চাই। আর আইনমন্ত্রী মনে করেন এর মাধ্যমে আধুনিক বিচার ব্যবস্থার নতুন যাত্রা শুরু হলো। সরকারের ভিশন 2021 প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই বিচার বিভাগের এই আধুনিকায়ন। আদালতের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকের সংখ্যা বৃদ্ধি, অব্যাহত প্রশিক্ষণ, বিচারকদের পর্যাপ্ত ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে সংস্কার কাজ এগিয়ে নিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এই কর্মপরিকল্পনার ধারাবাহিকতায় ই জুডিশিয়ারি সিস্টেম চালু ও দেশের 1300 আদালতকে ই কোর্টে রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। যে ই জুডিশিয়ারি সিস্টেম সারা বাংলাদেশের 64টি জেলায় এবং সুপ্রিম কোর্ট সহ আমাদের যে 1300টি কোর্ট রুম রয়েছে সেগুলোকে ই কোর্টে রূপান্তরিত করা, স্বচ্ছতা, গতিশীলতা এবং হয়রানি মুক্ত করার জন্য, খরচ বাঁচানোর জন্য আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার করতে হবে। বিচার বিভাগের উন্নয়নে সরকার অবকাঠামো ও প্রযুক্তিগত সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন অর্থমন্ত্রীও। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের ওই 10-15 বছর অপেক্ষা করতে হবে না, এই সমস্ত বিচার ব্যবস্থাকে ই জাস্টিস সিস্টেমে নিয়ে যেতে, এটা অনেক আগেই সম্পন্ন হবে। এবং মাননীয় বিচার প্রধান বিচারপতি, আপনাকে আমি নিশ্চিত করতে পারি যে আপনি এটাকে বিভিন্ন জেলায় যাতে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থা আগামী বছরই আমরা করতে শুরু করব। এই পদ্ধতি বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলেও মনে করেন আইনজীবীরা। ফসল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ত্যাগের আহ্বান জানানোয় ব্রিটিশ চেম্বারের ডিজি বরখাস্ত। ওয়াসিলে জালালউদ্দিন হত্যা মামলায় ব্রিটিশ বাংলাদেশি তরুণের বিরুদ্ধে চার্জ ঘটন। বর্ণাঢ্য আয়োজনে নারী দিগন্তের উদ্যোগে লন্ডনে নারী দিবস পালিত। চির ঘুমের গন্তব্যে বার্মিংহামের বর্ষিয়ান কমিউনিটি নেতা ইব্রাহিম আলী। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।